আপনার জিমেইল আইডি যদি কখনো হ্যাক হয়ে যায় কিনা, তাহলে এক মিনিটের মধ্যে চুটকি বাজি আপনারা জিমেইল আইডিকে ব্যাক করে নিয়ে আসবেন। কিভাবে? আজকের এই ভিডিওতে যদি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে আমি 100% বলবো আপনার জিমেইলটি চলে আসবে 100%। এবার আমি কি করবো, মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাকে লাইভ প্রুফ দেখাবো যে আপনি একটি জিমেইলকে কিভাবে নিয়ে আসবেন ফ্রি এ, শুধুমাত্র 5 মিনিটের কাজ করে। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো, যদি আপনাদের জিমেইলের মধ্যে পাসওয়ার্ড চেঞ্জ করে, মোবাইল নাম্বার চেঞ্জ করে এবং ইমেল আইডিও চেঞ্জ করে দিয়েছে, কিন্তু আপনি ওই জিমেইলের কোনো অ্যাক্সেস করতে পারছেন না, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন, আপনার জিমেইলটি 100% ফিরিয়ে চলে আসবে যদি আপনারা সঠিকভাবে কাজটা করে থাকেন। ঠিক আছে, এবার আমি কি করব, মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। কি লাইভ প্রুফ দেখাবো? এখানে দেখুন, সবার প্রথমে আপনাকে গুগল ক্রোমটাকে ওপেন করে নিতে হবে, রাইট? তো আমি কি করব, গুগল ক্রোমটাকে ওপেন করে নেবো। গুগল ক্রোমটাকে ওপেন করার পরে এখানে আমি কি সার্চ করব, এখানে আমি সার্চ করব জিমেইল অ্যাকাউন্ট রিকভার। ঠিক আছে, তো আমি এখানে সার্চ করে নিচ্ছি জিমেইল অ্যাকাউন্ট ক্যান নট সাইন ইন, এটাও আপনারা সার্চ করতে পারেন, বা জিমেইল অ্যাকাউন্ট রিকভারও সার্চ করতে পারেন। তো আমি এখানে কি করব, জিমেইল অ্যাকাউন্ট ক্যান নট সাইন ইনে ক্লিক করব। তো এখানে যখনই আমি ক্লিক করব, ক্লিক করার পরে আমি সবার প্রথমে আপনাকে আমি কিন্তু একটাই কথা বলবো, ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ কি এরকম ভিডিও খুবই কম ইউটিউবে আছে যে আপনার যদি একটি জিমেইল হ্যাক হয়ে যায় তাহলে ওই জিমেইলটিকে কেউ আনার কোনো ক্ষমতা নেই। অবশ্যই আপনাকে এই ভিডিওটাকে ফুল ওয়াচ করলে আপনি জিমেইলটিকে ফিরিয়ে আনতে পারবেন। ঠিক আছে, তো এবার দেখুন, ক্যান নট সাইন ইন ইউর গুগল অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এবং দ্বিতীয় নাম্বার ওয়েবসাইট হচ্ছে অ্যান্ড্রয়েড হেল্প বলে সবার লাস্টে যে অপশনটা আছে ওইটাকে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনারা ক্লিক করে দেবেন, এখানে দেখুন দুটো অপশন থাকবে। ঠিক আছে, এখানে নিচে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখুন প্রথম অপশন হচ্ছে, এখানে দেখুন এখানে একটা অপশন দেওয়া থাকবে যে আই থিঙ্ক এম, এটাতে ক্লিক করতে হবে, এবং দ্বিতীয়টাতে টু ফ্যাক্টর ভেরিফিকেশনটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাকে এখানে দুটাতে ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করার পরে এখানে দেখুন এরকম করে একটা পপ আপ শো হবে। এবার কি করতে হবে, ফলো দা সেটআপ, রিকভার ইওর জিমেইল অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনারা ক্লিক করবেন, এখানে আপনার ওই জিমেইল আইডিটাকে দিতে হবে, তাহলে আপনার জিমেইল আইডিটা কিন্তু রিকভার হয়ে যাবে। কিন্তু সবাই এটাই ভুল করে যে এখান থেকে যদি করে তাহলে জিমেইল অ্যাকাউন্ট কিন্তু রিকভার হয় না। তো আপনাকে কি করতে হবে, ব্যাক করতে হবে। ব্যাক করে দিয়ে এখানে দেখুন কমিউনিটি বলে একটা অপশন আছে হেল্প সেন্টারের পাশে, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনারা কমিউনিটিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা পপ আপ শো আসবে আপনাদের মোবাইল স্ক্রিনের মধ্যে। এবার দেখুন নিচে যাবেন, নিচে গিয়ে এখানে পোস্ট এ কোশ্চেন বলে একটা অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনারা পোস্ট এ কোশ্চেন্সে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা পপ আপ শো হবে আপনাদের মোবাইল স্ক্রিনের মধ্যে। এবার আপনাদেরকে কি করতে হবে, জিমেইলটাকে যদি ফ্রি আনতে চান আপনারা সঠিকভাবে, তাহলে আপনাদেরকে এখানে লিখতে হবে জিমেইল অ্যাকাউন্ট নট এক্সেস। ঠিক আছে, জিমেইল অ্যাকাউন্ট নট এক্সেস দেওয়ার পরে নিচে স্ক্রল ডাউন করবে, এখানে আপনাদেরকে কিছু এক্সপ্লেন করতে হবে যে আপনার জিমেইল আইডিটা কিভাবে হ্যাক হয়েছে, বা আপনার জিমেইল আইডিটাকে কি আপনি এক্সেস করতে পাচ্ছেন কি না, এবং এখানে আপনাদেরকে প্রুফও দিতে হবে। তো প্রুফ কিভাবে দিবেন, তো এখানে দেখুন এখানে লেখার জন্য আপনাদেরকে কিছু ওয়ার্ড আমি দিব, সেটা হচ্ছে ডিসক্রিপশন থাকবে, ওইখান থেকে কপি করে নিয়ে আপনারা সেম টু সেম এখানে পেস্ট করবেন। ঠিক আছে, তো আমি কোন লেখাটা দিব এখানে দেখে নিন, আমি হোয়াটসঅ্যাপে যাবো, রাইট? তো আমি এখানে হোয়াটসঅ্যাপে গেলাম, হোয়াটসঅ্যাপে গিয়ে আমি এখান থেকে ওই কোডটাকে কপি করে নিব। ঠিক আছে, তো আমি এখানে যাব, এখানে গিয়ে আমি এই কোডটাকে আমি কী করব, এখান থেকে কপি করে নিব। এবার দেখুন ওই ওয়ার্ডটা হচ্ছে, এখানে আমি ক্লিক করে এখানে পেস্ট করে দেবো, এই ওয়ার্ডটাকে আমি আমার ডিসক্রিপশন দিয়ে দেবো, এখান থেকে কপি করে ডাইরেক্টলি এখানে পেস্ট করে দিবে। এরপর আপনাকে প্রুফ কী দিতে হবে, এখানে দেখুন আমি কি করব, এখানে ইমেজের যে অপশনটা আছে, গ্যালারি অপশনটা আছে, ওই গ্যালারি অপশনে আমি ক্লিক করব। গ্যালারি অপশন যখনই আমি ক্লিক করব, এরকম করে একটা পপ আপ শো হবে। এবার আপনাকে স্ক্রিনশট নিতে হবে, যেই স্ক্রিনশটে আপনাদের লগ ইন হচ্ছে না, ওটা কোথার থেকে নেবেন, জিমেইলে যাবেন, জিমেইলে গিয়ে যখনই আপনি লগ ইন করতে যাবেন, ওইখানে লগ ইন করার সময় দেখবেন যে এরকম একটা পপ আপ শো হবে। এই যে দেখুন এরকম একটা পপ আপ শো হবে, ঠিক আছে, যে আপনি লগ ইন করতে পারছেন না। ঠিক, তো এইভাবে করে আপনাদেরকে কী করতে হবে, এখানে দিতে হবে, দেওয়ার পরে আপনাদেরকে ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কীভাবে করবেন, এখানে গিয়ে আপনি কী করবেন, অ্যাকাউন্ট রিকভারি এখানে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, ডিভাইস প্রোটেক্টেড, ঠিক আছে, তো এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট রিকভারি ডিভাইস প্রোটেক্টেড, এখানে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখনই আপনি ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে কী করবেন, এখানে নিচে যাবেন, নেক্সটে আবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে হোয়াট অ্যান্ড্রয়েড ভার্সন আর ইউ অন, ঠিক আছে, মানে আপনার অ্যান্ড্রয়েড ভার্সনটা কী, তো এখানে আপনি ক্লিক করবেন, এখানে একটা অ্যান্ড্রয়েড ভার্সন দিয়ে দেবেন, আমি 40 দিলাম। ঠিক আছে, যে অ্যান্ড্রয়েড ভার্সন আপনার ওই অ্যান্ড্রয়েড ভার্সনে দিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখানে কী করবেন, এখানে আপনাকে ডিভাইস সিলেক্ট করতে বলবে। তো আপনি এখানে কী করবেন, যদি এখানকার মধ্যে কোনো একটা ডিভাইস থাকে তাহলে সিলেক্ট করবেন, নাহলে আদার্সে ক্লিক করবেন,
আদার্সে ক্লিক করার পরে নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পরে এখানে কি করবেন, পোস্টে ক্লিক করবেন, ডাইরেক্টলি পোস্টে ক্লিক করবেন। যখনই আপনি পোস্টে ক্লিক করে দিবেন এখানে অটোমেটিক্যালি আপনার মোবাইল স্ক্রিনের মধ্যে দেখুন এখানে কংগ্রাচুলেশন বলে একটা অপশন আসবে। দেখুন এখানে আমি আপনাদেরকে লাইভ করে দিচ্ছি, এখানে দেখুন যেখানে সাকসেসফুলি পোস্টেড হয়ে গেছে এখানে হেল্প সেন্টারের কাছে চলে গেছে, গুগল হেল্প সেন্টারের কাছে। আপনাদেরকে কি করবে, আপনাদের যদি জিমেলটা হ্যাক হয়ে থাকে অরিজিনালি তাহলে অটোমেটিক্যালি যে জিমেল দিয়ে আপনারা ফিডব্যাক করছেন ওই জিমেলের মধ্যে মেসেজ চলে আসবে 24 ঘন্টার মধ্যে, রাইট? তো এইভাবে করে আপনারা কি করতে পারেন, জিমেলটিকে ফ্রি আনতে পারেন। যদি কোনো ইউটিউবার আপনার কাছ থেকে টাকা চাই যে জিমেলটিকে ফ্রি আনার জন্য, তাহলে অবশ্যই টাকা কিন্তু পে করবেন না। এখানে গিয়ে প্রপারলিভাবে যেভাবে আমি বলছি ওইভাবে করে যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনার জিমেলটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে চলে আসবে। তো আজকে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য রেখে জয়, বন্দে মাতরম।